আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ডিগ্রি তৃতীয় বর্ষ অথবা ফাইনাল ইয়ারের শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আরিফ ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষা হতে চলেছে পঁচিশে নভেম্বর দুই হাজার চব্বিশ তোমাদের এই পরীক্ষার পুরো আশি নম্বরের প্রশ্নের পরীক্ষার যে সাজেশনস রয়েছে সেটা আমি ধারাবাহিকভাবে দিচ্ছি আজকে রিপোর্ট রাইটিংয়ের তৃতীয় ক্লাস আমি আপলোড করছি তৃতীয় ক্লাসে আমরা যে ছয়টি রিপোর্ট রাইটিংয়ের সাজেশনস তোমাদেরকে দিয়েছিলাম সেই ছয়টির মধ্যে তৃতীয়টি অর্থাৎ অ্যাক্সিডেন্ট টাইপ বা দুর্ঘটনা বিষয়ক রিপোর্ট যদি তোমাদের পরীক্ষায় লিখতে বলে সেটা তুমি কীভাবে লিখবে সেটা নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা আমার কাছ থেকে সুপারশট বুস্টার সাজেশনস বইটি সংগ্রহ করেছো তোমরা অবশ্যই বইটি বের করে ক্লাসটি মিলিয়ে যদি করো তাহলে অবশ্যই ভালো বুঝতে পারবে আর কথা হচ্ছে তোমরা যারা এখনও বইটি সংগ্রহ করো অতি সত্তর বইটি সংগ্রহ করে নিতে পারো মাত্র সাত দিনও যদি তুমি এই বইটি পড়তে পারো বা এই সাজেশনস শর্ট সাজেশনস বইটি ইউটিলাইজ করতে পারো তাতে তুমি এ প্লাস পেয়ে যাবে তেমনভাবে শর্ট সাজেশনস আকারে এই বইটি সাজানো রয়েছে তো চলো আজকের আলোচনা আমরা শুরু করি এক্সিডেন্ট এক্সিডেন্টাল বা দুর্ঘটনা বিষয়ক যে তোমার রিপোর্ট রাইটিং আমরা লিখবো তো শিক্ষার্থীরা আমি উদাহরণস্বরূপ কতগুলো রিপোর্টের নাম বলছি যেমন ধরো সড়ক দুর্ঘটনা বিষয়ক যদি কোনো নোটিশ আমাদের লিখতে বলা হয় তারপরে যদি ধরো হচ্ছে তোমার সরি একটু আচ্ছা সড়ক দুর্ঘটনা বা তোমার রোড অ্যাক্সিডেন্ট বা কার অ্যাক্সিডেন্ট এটাই পরীক্ষায় বেশি এসে থাকে তবে পাশাপাশি ফায়ার ইনসিডেন্ট বা অগ্নি ঘটনা ফায়ার ইন ইসলাম বস্তিতে আগুন আ বিল্ডিং কোলাপস মানে তোমার হচ্ছে বিল্ডিং ধস বা সিঙ্কিং অফ এ লঞ্চ নৌকা ডুবি বা লঞ্চ বিষয়ক যদি কোনো দুর্ঘটনা বিষয়ক এক কথায় যদি কোনো প্রতিবেদন তৈরি করতে হয় তাহলে তুমি এভাবে প্রতিবেদনটি তৈরি করতে পারো আমাদেরকে প্রতিবেদন লেখার জন্য বা রিপোর্ট লেখার জন্য সব থেকে যে গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে আমাদের একটি সুন্দর শিরোনাম তৈরি করা কারণ একটি সংবাদে যদি শিরোনাম ভালো না হয় তাহলে কিন্তু পাঠক সেই সংবাদের প্রতি আকৃষ্ট হয় না দ্যাটস ওয়াই শিরোনামটা আমাদের সবথেকে বেশি জরুরি বিষয় তো প্রথমে তুমি শিরোনামটা লিখে নেবে যে এ টেরিবল মানে একটি ভয়ানক ড্যাশ অ্যাট সাভার সাভারে একটি মারাত্মক ড্যাশ এখন তোমার পরীক্ষায় যে বিষয়ে আসবে প্রশ্ন সেই বিষয়টাকে তুমি এই গ্যাপের জায়গায় লিখে দিলে তোমার কিন্তু হয়ে যাবে যে তোমার বিষয়টা উপস্থাপিত হয়ে যাবে যেমন ধরো হলো হচ্ছে কার অ্যাক্সিডেন্ট পরীক্ষা আসলে তুমি লিখলে যে আর টেরিবল কার অ্যাক্সিডেন্ট অ্যাট সাভার সাভার একটি ভয়ানক সড়ক দুর্ঘটনা তারপরে তুমি লিখবে হচ্ছে সাভার কারেসপন্ডেন্ট মানে সাভার প্রতিনিধি পত্রিকার নাম লিখতে পারো দ্য ডেইলি স্টার ষোলোই জানুয়ারি দুই বা তুমি তোমার মতো সাল এডিট করে নিলে আমার এটা সালটা দেওয়া আছে দু হাজার তুমি তোমার মতো করে দুই হাজার চব্বিশ পঁচিশ বা ছাব্বিশ যেমনটি যার যেরকম সময় আসে সেরকমভাবে লিখে দেবে সিরিয়াস ড্যাশ ধরো সড়ক দুর্ঘটনার কথাই যদি বলি তাহলে আসিরিয়াস সিরিয়াস কার্সিডেন্ট হ্যাপেন্ড সাফার ইড গতকাল সাফারে ঘটেছিল কিলিং যেটা হত্যা করেছিল অ্যাটলিস্ট মানে মারা গিয়েছিল অ্যাটলিস্ট নাইন পিপল অ্যান্ড ইনজিউরিং অ্যান্ড অ্যাট অ্যাটলিস্ট ফোর্টি ফাইভ পিপল কমপক্ষে পঁয়তাল্লিশ জন মানুষ আহত হয়েছিল অ্যাকর্ডিং টু দ্য টু অ্যান আই উইটনেস একজন প্রত্যক্ষদর্শীর মতে ইট অকার্ড অ্যাট অ্যাবাউট টুয়েলভ থার্টিন টুয়েলভ থার্টি পি এম প্রায় সাড়ে বারোটার সময় ঘটনাটি ঘটেছিল দ্য সিনারি অব দ্য স্পট ওয়াজ টেরিবল স্থানটির দৃশ্য ছিল ভয়ানক পিউপল কুড হার্ডলি বিয়ার সাস কাইন্ড অব সিন মানুষ এরকম দৃশ্য সহ্য করতে পারে না বললেই চলে দ্য ক্রাইং অফ দ্য রিলেটিভস আত্মীয় স্বজনের কান্না অব দ্য ভিকটিমস মেড দ্য এরিয়া ভেরি শকিং এলাকাটাকে খুবই শোকাবহ করে তুলেছিল দ্য ডেড পুলিশ হ্যাব বিন টু দেয়ার রিলেটিভস মৃতদেহ তাদের আত্মীয় স্বজনের কাছে পাঠানো হয়েছে আফটার ইনভেস্টিগেশন অনুসন্ধানের পরে অ্যান্ড দ্য ইনচিওর পিপল হ্যাভ বিন সেন্ট আহত মানুষদেরকে পাঠানো হয়েছে টু দ্য নিয়ারেস্ট হসপিটাল নিকটস্থ হাসপাতালে আ কেস ইন দিস রেগার্ড এই ক্ষেত্রে একটি কেস হ্যাজ বিন ফাইল্ড নথিবদ্ধ করা হয়েছে ইন দ্য সাফার থানা সাভার থানায় দ্য রিয়েল রিজন বিহাইন্ড দ্য ইনসিডেন্ট এই ঘটনার পিছনের কারণ হ্যাজ নট ইয়েট বিন ফাউন্ড আউট এখনও খুঁজে পাওয়া যায়নি দ্য পুলিশ ইনভেস্টিগেটিং দ্য ম্যাটার পুলিশ ব্যাপারটিকে অনুসন্ধান করছেন দ্য প্রাইম মিনিস্টার অব বাংলাদেশ হ্যাস এক্সপ্রেসড আ প্রোফাউন্ড সরো ইন দিস রেসপেক্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী অথবা তুমি লিখতে বলো যদি প্রধান উপদেষ্টা থাকেন তুমি বলতে বলো যে দ্য চিফ অ্যাডভাইজার অব বাংলাদেশ হ্যাজ এক্সপ্রেসড আ প্রফাউন্ড সরো ইন দিস রেসপেক্ট এই ক্ষেত্রে তিনি একটি বিশাল কি বলে যে তোমার দুঃখ প্রকাশ করেছেন শোক প্রকাশ করেছেন কৃষিক ক্ষেত্রেও তোমরা যদি বুঝে নিতে চাও তাহলে কিন্তু বাংলা অর্থ দেওয়া রয়েছে তো এই হচ্ছে আমাদের তোমার রিপোর্ট রাইটিং এবং এগুলো সম্পূর্ণই আমার বইতে আছে বই থেকে তোমরা অবশ্যই পড়ে নিলে ভালো বুঝতে পারবে প্রিয় শিক্ষার্থীরা আমাদের ক্লাসের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি কিন্তু তার আগে সবাইকে একটু বলবো তোমরা যারা আমার কাছ থেকে এই সুপার শট বুস্টার সাজেশনস বইটি তোমরা সংগ্রহ করতে চাও তোমরা অবশ্যই এটা সংগ্রহ করতে পারো কারণ এই সাজেশনসটি তোমাদের জন্য আমি তৈরি করেছি মাত্র সাত দিন পরেই তুমি নিশ্চিতে প্লাস পাওয়ার মতো শর্ট সাজেশনস এটা সুপার শর্ট বুস্টার সাজেশনস এই সাজেশনসটি থেকে বিগত বছরগুলোতে সর্বাধিক পরিমাণ কমন ছিল এবং অত্যন্ত শর্ট পরিসরে এগুলো আমরা সাজেশনটা দিয়েছিলাম তোমরা বিগত বছরের ভিডিও দেখে কমেন্টগুলো বা ভিডিও দেখে চেক করে নিতে পারো প্রিয় শিক্ষার্থীরা এই বইটি তোমাদের যদি সংগ্রহ করো ধরো আমাদের যে তিনটি পার্ট প্যাসেস গ্রামার এবং রাইটিং তিনটি পার্টেরই সাজেশন দেওয়া রয়েছে ধরো আমরা যদি বলি যে গ্রামারের কথা যে আমাদের গ্রামারে ভালো প্রস্তুতির জন্য ধরো ফ্রেমিং ডবলুয়েস কোয়েশ্চেন আমরা যদি পড়ি সেখানে ধরো রুলস প্লাস বিগত বছরের প্রশ্ন বলি তো যদি তোমার বিগত বছরের প্রশ্ন বলি রুলসের পর তুমি পঁচাত্তরটা বাক্য পড়ো এই বই থেকে তাহলে কিন্তু তোমার কমপ্লিট হয়ে যাবে আবার ধরো তোমার রাইট ফর্ম অফ পার্টসের জন্য চুরানব্বইটি বাক্য দেওয়া রয়েছে ফিলিং এ দ্য গ্যাপসের জন্য একশো তেইশটি বাক্য দেওয়া রয়েছে মাত্র তারপরে রিয়ারেঞ্জমেন্টসের জন্য নব্বইটি বাক্য রয়েছে পাংচুয়েশনসদের পাংচুয়েশনের জন্য বারোটি বা প্রশ্ন রয়েছে আর অ্যান্টোনিম সেনোনিয়ামের জন্য তোমার একশো পঞ্চাশটি অ্যান্টোনিম রয়েছে চেঞ্জিং ওয়ার্ডের জন্য একশোটি চেঞ্জিং ওয়ার্ড রয়েছে ট্রান্সলেশনের জন্য ষোলোটি ট্রান্সলেশন রয়েছে এই এই বইটিতে এগুলো সংযোজন করা রয়েছে তোমরা যদি বইটি সংগ্রহ করো তোমরা এই শর্ট সাজেশনসটা পেয়ে যাবে এবং এই শুধু গ্রামার না প্যাসেস এবং রাইটিং পার্ট যেটা আমাদের সবথেকে বড়ো পার্ট পঞ্চাশ নম্বরের এই পঞ্চাশ নম্বরের রাইটিং পার্টের সাজেশনসের উত্তর তো করাই আছে সাথে সাথে যদি আনফর্চুনেটলি পরীক্ষায় অ্যাক্সিডেন্টালি কমন না বাঁধে তাহলে তুমি একটা দিয়ে যাতে অনেকগুলো লিখতে পারো সেই শর্ট টেকনিকও এখানে দেওয়া রয়েছে অটো ফর্মেট যেটাকে বলা হয়ে থাকে প্রিয় শিক্ষার্থীরা তোমরা বইটি সংগ্রহ করার জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে এস এম এস করে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো এবং বইটি অর্ডার করতে পারো সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দিতে পারি বইটির দাম বেশি না তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে এস এম এস করে যোগাযোগ করে বইটি অর্ডার করতে পারো বইটি সংগ্রহ করলে তোমার পরীক্ষার প্রস্তুতি আরও ভালো হবে হয়তো তুমি অন্য বই কিনেছ কিন্তু আমার বইটি যদি তোমার কাছে থাকে তুমি আরও বেশি কনফিডেন্ট হবে এবং কনফিডেন্স হবে আশা করি ইনশাআল্লাহ প্রিয় শিক্ষার্থী আর আরেকটি কথা তোমাদেরকে বলবো যারা বেশি দুর্বল রয়েছে একেবারে দিশেহারা হয়ে গেছে যে মূলত শেষ মুহূর্তে কি করব তারা যদি এক মাসও আমার কাছে অনলাইন প্রাইভেট ব্যাচে আমার কাছে ইন্টার্নশিপলি ক্লাস ক্লাসগুলো করতে পারো ব্যাচে আমি প্রত্যাশা করি তাতেও তোমরা পরীক্ষায় নিশ্চিতভাবে ভালো ফলাফল করতে পারবে আমরা ডিগ্রি সুপারশ বুস্টার সাজেশন ব্যাস আমরা শুরু করেছি বা শুরু অলরেডি করব আর কি যেহেতু দু এক দিনের মধ্যে আমার ক্লাসটা শুরু করব যারা পরে ভিডিওটা দেখবে তারা যখন পরে দেখবে হয়তো ব্যাচটা শুরু করা হয়ে গেছে অতি সত্তর তুমি ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো আমাদের প্রাইভেট ব্যাচে হচ্ছে ক্লাস হয় ফেসবুক প্রাইভেট গ্রুপে সপ্তাহে পাঁচ দিন চার দিন ক্লাস হবে রবি মঙ্গল বৃহস্পতি শুক্র রাত নয়টা বিশ মিনিটে আমরা আমাদের তোমার সময় বুঝে আমরা যদি প্রতিদিন ক্লাস নেওয়ার প্রয়োজন পড়ে আমরা প্রতিদিনও ক্লাস করতে পারি মোট ক্লাস হচ্ছে পঁয়ত্রিশ ক্লাস কমপক্ষে পঁয়ত্রিশটা ক্লাস হবে বেশিও হতে পারে আমাদের দিন অনুসারে আমাদের টোটাল কোর্সের ফি হচ্ছে পাঁচশো টাকা তোমরা ভর্তি বিষয়ে যদি বিস্তারিত জানতে চাও তাহলে হোয়াটসঅ্যাপে আমাকে জিরো ওয়ান ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপ এস দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারো প্রিয় শিক্ষার্থীরা এই প্রাইভেট ব্যাচে তুমি যদি লাইভ ক্লাসটা ধরো কোনো দিন করতে পারো একটা দিন ধরো করা হয়নি তখন তুমি এই ক্লাসটা কিন্তু আমাদের রেকর্ডেড হয়ে থাকবে তুমি তোমার মতো করে দেখে নিতে পারবে যদি বুঝতে অসুবিধা হয় আমাকে প্রশ্ন করতে পারবে এবং তোমার যদি মনে হয় যে একটা টপিক তুমি বারবার টেনে টেনে দেখে বুঝে দেবে সেটার সুযোগ কিন্তু রয়েছে কারণ গ্রুপে আমাদের ক্লাসটি অটো রেকর্ডেড হয়ে থাকে সেটা একটা বিশাল ফেসিলিটি এই ডিগ্রি সুপার শর্ট বুস্টার সাজেশন ব্যাচে তুমি অবশ্যই ভর্তি হয়ে যেতে পারো প্রিয় শিক্ষার্থীরা তোমরা আমার সাথে অবশ্যই হোয়াটসঅ্যাপে এস এম এস করে যোগাযোগ করে নিতে পারো তোমার পরীক্ষা ভালো হোক সেই শুভকামনা রাখছি আর এই ডিগ্রি সুপার শর্ট বুস্টার সাজেশনস বইটি তোমার হতে পারে একটা বেস্ট চয়েস ওয়ান অফ দ্য বেস্ট চয়েসেস মানে এই শেষ মুহূর্তে মাত্র সাত দিন পরেই যাতে তুমি নিশ্চিত প্যালাস পেতে পারো সেই সংস্থাপন বা সেই সাজেশনস আমার এই বইতে রয়েছে প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাস থেকে বিদায় তার তারাকে একটু বলে দেবো তোমরা যদি একটু অনুগ্রহ করে ক্লাসটিকে শেয়ার করে দাও তাহলে খুবই ভালো হয় যারা আছে তারা তোমার এই শেয়ারের মাধ্যমে ক্লাসটি দেখলে সেও হয়তো উপকৃত হবে প্রিয় শিক্ষার্থীরা আল্লাহ তালা সকলকে অনেক অনেক ভালো রাখুক সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ